আমার চশমা। আপনার চশমা। টলিউডের নারী প্রধান সেরা দশটি অশ্লীল সিনেমা, আমরা কিন্তু অশ্লীল সিনেমার এপিসোড নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু কথা বলেছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এক্স্যাক্টলি যে দশটি সিনেমা ছিল রীতিমতো নারী প্রধান, অ্যান্ড যে সিনেমাগুলো রন্ধ্রে রন্ধ্রে ছিল অশ্লীলতা, অ্যান্ড যেগুলো দেখে তখন অডিয়েন্স কিন্তু রীতিমতো একটা ভেবা চাকা খেয়ে যায়, এরকম একটা পরিস্থিতির ভিতরে কিন্তু তখন আমরা পড়েছিলাম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ঢালিউডের নারী প্রধান সেরা দশটি অশ্লীল সিনেমা, অ্যান্ড এটা এপিসোড ওয়ান। আমাদের কিন্তু সেকেন্ড এপিসোড কিন্তু আসবে। তো এক্স্যাক্টলি এই দশটা সিনেমা কী কী রয়েছে, তো এটা নিয়ে আজকের আয়োজন, অ্যান্ড দশ নম্বরে কোনটা থাকছে, এক নম্বরে কোনটা থাকছে, এটা নিয়ে আমি জানি আপনাদের মনে বেশ খানিকটা কৌতূহল রয়েছে। তো সেই কৌতূহলটা দূর করার জন্য কিন্তু আজকের ভিডিও। তো যাই হোক, আমরা অ্যাট ফার্স্ট চলে যাব দশ নম্বরে। তো নারী প্রধান অশ্লীল সিনেমার ভিতর এক্স্যাক্টলি দশ নম্বরে কোন সিনেমাটা রয়েছে, তো এই ছবিটা হচ্ছে বাবুল রেজা পরিচালিত 2006 সালে একটি সিনেমা আসে, যে সিনেমার নাম ডাকু ফুলন। তো নাম শুনেই বুঝতে পারছেন এটা ছিল একটা লেডি বিগ্রেড ফিল্ম, অ্যান্ড এই ছবিতে কাট পিস ঢুকানো হয়, সিনেমার গান ছিল উল্টাপাল্টা, অ্যান্ড রক রকা কিছু সিকোয়েন্স ছিল, দৃশ্য ছিল, যেগুলো তখনকার সময় কিন্তু বেশ দৃষ্টিকটু লেগেছিল। তো এখানে ময়ূরী ছিল, আরমান ছিল, সূচনা ছিল, অ্যান্ড মেঘা ছিল বেশ বিতর্কিত নন কাস্টিং আর্টিস্ট নিয়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু মেকিং করে। অ্যান্ড তখন এই কম বাজেটের সিনেমাগুলো কিন্তু বেশ বিজনেস করতো, অ্যান্ড এই সিনেমাগুলো কিন্তু তখন আপনি যদি দেখেন বেশ কম বাজেটের সিনেমাগুলো মেকিং করে কিন্তু এই সিনেমাগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু বেশ খানিকটা লাভ করতো, অ্যান্ড এই ছবিগুলো কিন্তু সাকসেসফুল হতো। তো এইবার আমরা নয় নম্বরে যে অশ্লীল সিনেমাটাকে রেখেছি নারী প্রধান, তো সিদ্দিক জামাল নান্টু পরিচালিত 2001 সালে একটি সিনেমা আসে ইজ্জতের লড়াই। তো নারীর ইজ্জতের লড়াই, তো এই শব্দটাকে অশ্লীল সিনেমার মেকার্সরা এমনভাবে, সিদ্দিক জামাল নান্টু যদি ওই ঘরনার ডিরেক্টররা কিন্তু সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ইলিয়াস কাঞ্জন অ্যান্ড পপির মতো কাস্টিংয়ের পাশাপাশি এখানে ময়ূরী ছিল, টিপচল ছিল, অ্যান্ড এই মুভিতে কিন্তু বেশ বিতর্কিত সিকোয়েন্স ছিল। অ্যান্ড এখানে জবের ইন্টারভিউ দিতে যখন একটা মেয়ে যায় তো তাকে কীভাবে হেনস্থা করা হয়, তার ড্রেস খুলে ফেলানোর মতো চরম অশ্লীল সিকোয়েন্স দেখানো হয়, পাশাপাশি এখানে কাট পিস লাগানো হয়, পাশাপাশি গান, তো সব কিছু মিলিয়ে কিন্তু এমনকি পোস্টারও অনেক দৃষ্টিকটু ব্যাপার স্যাপার ছিল। তো যাই হোক, এটা নয় নম্বরে রয়েছে। তো এবার আমরা চলে যাবো আট নম্বরে। তো নারী প্রধান অশ্লীল সিনেমার ভিতর আট নম্বরে যে সিনেমাটা রয়েছে, এই ছবিটার হচ্ছে রানা হামিদ, যিনি কিন্তু এক টাইমে অ্যাক্টিংও করেছেন, তিনি কিন্তু ডিরেকশনও কিন্তু নাম লিখিয়েছেন। তো তার ডিরেকশনে একটি সিনেমা আসে, যে সিনেমার নাম ঢাকার রানী। তো রানা হামিদ পরিচালিত এই সিনেমাতে আমরা দেখলাম অমিত হাসানকে, ময়ূরীকে, পালিকে, অ্যান্ড ময়ূরী অ্যান্ড রানা হামিদ তাদের কিন্তু অনেক সফট, মানে ওরকম সিকোয়েন্স ছিল, কিছু সফট বিগ্রেড কিছু সিকোয়েন্স ছিল, দেখা যায় যে স্পর্শকাতর পার্সে হ্যান্ড দেওয়াটা কিছু সিকোয়েন্সও ছিল। তো যাই হোক, অনেক দৃষ্টিকটু একটা ব্যাপার কিন্তু ছিল। তবে রানা হামিদ কিন্তু ভালো সিনেমাও করেছে, তবে এই ছবিটা কিন্তু আমরা রেখেছি আট নম্বরে। তো এবার আমরা চলে যাবো ডিরেক্টলি সাত নম্বরে। তো তো সাত নম্বরে যে সিনেমাটা রয়েছে, এই ছবিটা আসে 2007 সালে, স্বপন চৌধুরী পরিচালিত একটি সিনেমা রঙ্গিলা মায়া। তো যে ছবিতে আমরা দেখলাম প্রিন্স পলি, পিচ্চি সোহেল, রানী, নাগমা সহ প্রচুর পরিমাণে বিতর্কিত কাস্টিং, অ্যান্ড এই ছবির রন্ধ্রে রন্ধ্রে অশ্লীলতা, গান প্লাস কাট পিস সব কিছু মিলে এই ছবিটা কিন্তু তৎকালীন সময়ে দাপিয়ে ব্যবসা করেছিল। অ্যান্ড অশ্লীলতাকে এমনভাবে এই সিনেমাটা মানে প্রোভাইড করে যেটা কিন্তু আসলে খুবই দৃষ্টিকটু লেগেছিল কিন্তু তখন রঙ্গিলা মাইয়া। তো এইবার আমরা চলে যাবো ডিরেক্টলি ছয় নম্বরে। তো নারী প্রধান সেরা দশটি অশ্লীল সিনেমার ভিতরে এক্স্যাক্টলি ছয় নম্বরে যে সিনেমাটা রয়েছে, এই সিনেমাটা হচ্ছে আজাদ খান পরিচালিত একটি সিনেমা, যে সিনেমার নাম ওড়া অগ্নিকন্যা। তো নাম শুনে বুঝতে পারছেন ওড়া অগ্নিকন্যা। তো এই ছবিটা কিন্তু আসলে তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু বেশ একটা অশ্লীলতাকে কিন্তু প্রোভাইড করেছিল। তো আজাদ খান পরিচালিত এই সিনেমাটা থেকে আমরা দেখলাম শাহিন আলমকে, ময়ূরীকে, পিচ্চি ছোয়েলকে, শাপলাকে, তুহিন, রূপা সহ সব বিতর্কিত একঝাক কাস্টিং নিয়ে কিন্তু এই ছবিটা কিন্তু মেকিং করা হয় ওড়া অগ্নিকন্যা। অ্যান্ড এই ছবিটাও কিন্তু বক্স অফিসে কিন্তু সুপারহিট হয়। তবে এইসব বিতর্কিত সিনেমাগুলো কিন্তু তখনকার সময় কিন্তু বেশ দৃষ্টিকটু লাগতো, অ্যান্ড অডিয়েন্স কিন্তু আসলে ছি ছি
জানিয়ে বেশ ন্যাক্কারজনক পরিস্থিতিতে কিন্তু পড়তো এইসব সিনেমা দেখতে গিয়ে। তো এবার আমরা চলে যাবো 5 নম্বরে। তো নারী প্রধান অশ্লীলতার চরম স্বর্ণ শিখরে এবার আমরা 5 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, এই সিনেমাটার নাম তেজি মেয়ে। অ্যান্ড এই ছবির সিকোয়েন্স যদি আপনি দেখেন, এমন কিছু সিকোয়েন্স ছিল যেগুলো মানে আপনি রীতিমতো থমেড়ে যাবেন। তো সিনেমার নাম তেজি মেয়ে, কিন্তু সাফলুদ্দিন সাহেব পরিচালিত এই সিনেমাতে আমরা দেখলাম অমিত হাসান, শায়লাকে, প্রিন্স, পলি, মিজুয়াম, শিবা সনু সব একাধিক আর্টিস্টকে। তো এই ছবির আপনি পোস্টারের নিচে আমি একটা কমেন্ট দেখলাম যে নাম তেজি মেয়ে, কিন্তু তাদের তেজি তো পুরো তেজ কমিয়ে দিয়েছিল মিজু শিবা সনু মতো আর্টিস্ট, এরকমও কিন্তু কমেন্টস আছে। মানে রন্ধ্রে রন্ধ্রে অশ্লীলতা, রেপ সিন বা কাটপিচ এই মুভিতে ঢুকিয়ে দেওয়া হয়। তো এবার আমরা চলে যাবো 4 নম্বরে। তো 4 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা হচ্ছে ইয়ার রহমান পরিচালিত। ইনি আসলে বলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টর ইয়ার রহমান নয়, আমাদের বাংলাদেশে। তো 2005 সালে আসে প্রিন্স এবং শায়লা অভিনীত সিনেমা নষ্টামি। তো নামের সাথে কামের কোনো মিল না পাওয়ায়, মানে অতটা অশ্লীলতা ওরকমভাবে না পাওয়ায় অডিয়েন্সরা ধিক্কার জানালে কিন্তু সিনেমাতে পুরো দস্তুর কাটপিট জুড়ে দেওয়া হয়। কারণ এই ডিরেক্টর মূলত নাম বেঁচে ভাইরাল হতে চেয়েছিলেন, কিন্তু যখন দেখে যে ওরকম কোনো সিকোয়েন্স নেই, কাটপিস লাগিয়ে নামের ক্রেজ সব কিছু মিলিয়ে কিন্তু সিনেমাটা বক্স অফিসে সুপার ডুপার হিট বিজনেস করেছিল। এবার আমরা চলে যাবো নারী প্রধান অশ্লীল সিনেমার 3 নম্বরে থাকা কোনো সিনেমা, এক্স্যাক্টলি কোন সিনেমাটা রয়েছে। তো 3 নম্বরে যে সিনেমাটা রয়েছে এটা 2004 সালে আসলো মমতাজ রহমান আকবর পরিচালিত একটি সিনেমা, যে সিনেমার নাম বস্তির টানি সুরিয়া। অ্যান্ড যেটাতে আমরা একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্যারেক্টার দেখলাম, পপির। তো বস্তির রানী সুরিয়া, তো নাম শুনেই বুঝতে পারছেন সুরিয়া ক্যারেক্টার ছিল পপির। তো বস্তির রানী সুরিয়া তার ক্যারেক্টারটা বেশ রমরমা একটা জমজমাট একটা ক্যারেক্টার ছিল। অ্যান্ড এই সিনেমার রন্ধ্রে রন্ধ্রে অশ্লীলতা ছিল, এখানে ডিপ জল ছিল, এখানে অ্যাক্টিং করেছিল কিন্তু শাহনাজ, এখানে শাকিব খান ছিল, মিশা সদাগর ছিল, এখানে কাঙ্গুয়া ছিল। তো এই মুভির পড়তে পড়তে কিন্তু রেপচিন, অশ্লীলতা অ্যান্ড কাটপিস, বিশেষ করে কাঙ্গুয়া অ্যান্ড পপি, তো তাদের যে রেপচিন সেখানে পপির বডি ডাবল করে অন্য একজনকে এসে দেখানো হয়, কিন্তু অনেকে ধরে নিয়েছিল যে পপি। অ্যান্ড অনেক মানুষ ধিক্কার জানায় সিনেমাটা কিন্তু চরমমাত্রার অশ্লীল সিনেমা ছিল। এইবার আমরা চলে যাবো 2 নম্বরে। হ্যাঁ, ঢালিউডের সেরা 10 অশ্লীল সিনেমার এপিসোড 1-এ নারী প্রধান আমরা 2 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, এটা মোহাম্মদ হোসেন পরিচালিত 2004 সালে একটি সিনেমা, আছে যে সিনেমার নাম নিষিদ্ধ নারী। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম কোনো হিরোইন যিনি ন্যাড়া হয়ে পর্দায় এসেছিল, হ্যাঁ, মুনমুন আমিন খান ছিল। একটা হিউজ একটা মাল্টিকাস্ট সিনেমা কিন্তু ছিল এই সিনেমাটা, হ্যাঁ, নিষিদ্ধ নারী। তো নাম শুনেই কিন্তু মানে পোস্টার কুরাজ দিয়ে কেটে দিয়ে বলা হয় যে আসলে নিষিদ্ধ নামটা। তো এই নামটা বেঁচে কিন্তু আসলে কিন্তু মূলত কিন্তু মানে ভাইরাল হওয়ার একটা কিন্তু ব্যাপার ছিল, হ্যাঁ, মানে সিনেমাটাকে। তো এছাড়াও এখানে আসিফ ডলির মতো বিতর্কিত কাস্টিং কিন্তু এই সিনেমাটা ছিল। অ্যান্ড এটা ছিল অল টাইম ব্লকবাস্টার নিষিদ্ধ নারী। তো এই ছবিটা কিন্তু নামের সাথে কাজের কিন্তু ওরকম না হলেও কিন্তু এখানে সোহেব, পিচ্চি, সোহেল, ডলি, তো তাদের বেশ কিছু বিতর্কিত সিকোয়েন্স ছিল, পাশাপাশি কাটপিস ঢুকানো হয়। অ্যান্ড নামের কারণে কিন্তু এই সিনেমাটা কিন্তু তুমুল একটা অশ্লীলতার ট্যাগ পায়, অ্যান্ড সিনেমাটা কিন্তু বক্স অফিসে রীতিমতো অল টাইম ব্লকবাস্টার হয়ে যায়। অ্যান্ড এটা হচ্ছে এক্স্যাক্টলি 2 নম্বরে থাকা নারী প্রধান সেরা অশ্লীল সিনেমা। তো এবার আমরা চলে যাবো 1 নম্বরে। তো 1 নম্বরে এমন একটি সিনেমা রয়েছে যে সিনেমাটা তো ওই সিকোয়েন্স এড়িয়ে গেলেও পারা যেত, এবং বলা থাকে যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই সিনেমাটাই অশ্লীলতার দ্বার মুক্ত করেছিল 1998। হ্যাঁ, সিনেমার নাম রাঙা বউ, ডিরেক্টর মোহাম্মদ হোসেন, কাস্টিং আমিন খান, ঋতুপর্ণা অ্যান্ড লিজেন্ড হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি, ঋতুপর্ণার এমন কিছু সিকোয়েন্স ছিল পেড সিন যেগুলো আসলে অডিয়েন্স রীতিমতো ধিক্কার জানায়, হোয়াট এ ফিল্ম ম্যান। অ্যান্ড এই সিনেমার রন্ধ্রে রন্ধ্রে অশ্লীলতা বলা হয় থাকে যে এই সিনেমা থেকে অশ্লীলতা পুঁজি শুরু হয় ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড এরপর থেকে সেটা পুরো আমাদের সুস্থতার সিনেমার কপিনে শেষ প্যারেক মেরে দেয়। অ্যান্ড এটা দুর্ধর্ষ রকমের অশ্লীল সিনেমা ছিল। তো এটা হচ্ছে নারী প্রধান সেরা 10 অশ্লীল সিনেমা নিয়ে ফিল্ম স্পায়ের স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো এই আয়োজনটা? তো ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।